টানা 26তম দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করতে 150 জন ছিন্নমূল মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করেন জামালপুরের সদর উপজেলার কৃতি সন্তান করোনা যোদ্ধা ঢাবির আইন অনুষদের সভাপতি ছাত্রলীগ নেতা শরীফুল হাসান শুভ। বাংলাদেশ আজ করোনা ভাইরাসের করাল থাবায় আক্রান্ত। সারা দেশে এখনও করোনা ভাইরাসের কারণে অফিস আদালত বন্ধ রয়েছে, যে কারণে এখনও সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে নিম্ন আয়ের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছেন কেউ কেউ। ছাত্রলীগ নেতা শরীফুল হাসান শুভ প্রজন্মকণ্ঠ ডটকমকে বলেন, যতদিন বাংলাদেশে করোনা ভাইরাসের মহামারীর প্রকোপ না কমবে ততদিন ভাতের একটি দানাও গ্রহণ করব না। এই ছাত্রলীগ নেতা নিজ উদ্যোগে এভাবে তার নিজ গ্রাম ও ঢাকা শহরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করে যাচ্ছেন। জানতে চাইলে ছাত্রলীগ নেতা শরীফুল হাসান শুভ প্রজন্মকণ্ঠ ডটকমকে বলেন, বাংলাদেশের মানুষ এই করোনা মহামারীতে কত কষ্টে জীবন কাটাচ্ছে, অনেকে না খেয়ে রাস্তায় পড়ে আছে। আমি প্রতিজ্ঞা করেছি যে যতদিন এই সংকট কাটিয়ে দেশ স্বাভাবিক না হবে ততদিন আমি ভাতের একটি দানাও গ্রহণ করব না। তাদের কষ্টের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য আমার এ কর্মসূচি। করোনা সংক্রমণ রোধে শরীফুল হাসান শুভ প্রজন্মকণ্ঠ ডটকমকে আরও বলেন, আপনারা জানেন সারা বিশ্বে আতঙ্কের নাম করোনা ভাইরাস, যা ছোঁয়াছে রোগ যার কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। এ রোগের ফলে প্রতিদিন হাজার হাজার লোক মারা যাচ্ছে, বাংলাদেশে প্রতিদিন রোগ বৃদ্ধি পাচ্ছে। এ রোগ থেকে বাঁচার একমাত্র পথ হলো সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এর আগে আমি নিজ উদ্যোগে আমাদের গ্রামে করোনা ভাইরাসের বিস্তার রোধে প্রতিটি পরিবারের জন্য একটি করে হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট, গ্লাভস এবং ত্রাণ প্রদান করেছি। তিনি আরও বলেন, আমাদের সমাজে যারা জনপ্রতিনিধি, শিল্পপতি ও বিত্তশালী, তারা যদি দেশ ও জাতির ক্লান্তি লগ্নে সাধারণ মানুষের পাশে এগিয়ে আসে তাহলে করোনা ভাইরাসের কারণে মানুষের কষ্ট লাঘব হবে। সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারাই যাদের প্রচুর অর্থের চেয়ে প্রাচুর্যপূর্ণ হৃদয় রয়েছে, যাকে বলে মনের দিক থেকে ধনী। ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরতে ঘুরতে রাতের খাবার বিতরণ কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। ছাত্রলীগ নেতা শুভর এই মানবিক কার্যক্রমগুলো সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। উল্লেখ্য যে করোনা ভাইরাসে উদ্ভূত সংকট মোকাবেলায় শুরুর দিকে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় নিজ গ্রামের সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, সচেতনতামূলক পোস্টার লাগানো, 20 সেকেন্ড হাত ধোয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।